রূপা পোদ্দার তার প্যাডে কিছু নাম রেকমেন্ড করেছেন গ্রুপ সির জন্য পার্থবাবুর কাছে। তালিকাটা ইতিমধ্যে সামনে এসেছে, আমরা দেখেছি, সেই তালিকা চেক করে দেখা যাচ্ছে যাদের নাম তিনি রেকমেন্ড করেছেন তারা কেউ পাস করেনি। তাদের কম নাম্বার ছিল, কারোর 12 ছিল, কারোর 14 ছিল, কারোর 18 ছিল, সবাইকে 34 করে দেওয়া হয়েছে এবং 34 করে তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশে বোর্ড যে ওয়েমারের ডেটা আপলোড করেছিল সেখান থেকে দেখা যাচ্ছে ওই নামগুলো জলজল করছে, যাদের নাম্বার বাড়ানো হয়েছিল। এখানে অপূর্ব তার রেকমেন্ডেশন লেটার প্লাস তাদের নাম্বার বাড়ানো, 224 হচ্ছে। পুরো বিষয়টা সিবিআই অলরেডি তদন্ত করছে এখন গ্রুপ সি। অপূর্ব পোদ্দারকে তদন্তের আওতায় আনা উচিত এবং এটার ভিত্তিতে তদন্ত করা উচিত। আমি এটা কমপ্লেন করেছি সিবিআইয়ের কাছে, সেটা নিয়ে যে সিবিআই সমোটো কেস স্টার্ট করে ভেবেছিলাম করবে কিন্তু করেনি, তার জন্য কোর্টে আসা, একটা নির্দেশের জন্য সিলিমেরি ইনভেস্টিগেশন করে ওদের কাছে রিপোর্ট ফাইল করা এবং প্রয়োজন পড়ে তাই কাস্টমিতে নিয়ে ইন্টারভিউ করা। আজকে মেনশন করা হয়েছে বুধবার মানে 26 তারিখ মামলাটি থাকবে 10:30 মাননীয় বিচারপতি রায়া শুক্লা মান্তা সাহেবের মধ্যে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচরাপাড়া। আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।